Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Dhaka Shiksha Board Laboratory School and College kortik ayojito online class e shagoto janacchi. Ami Rumana Giyastuli, shohokari shikshok. To kemon achho shikkharthira? Nishchoi bhalo. To amra dashom oddhay te alochona korchhilam. To part 1 er video ta tumra nishchoi dekhecho. To ajke abaro amra dashom shreni Bangladesh Bishwo Porichoy বইটি নিয়েছি নিয়ে এসেছি পার্ট 2 টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের সম্ভাব্য ফলাফল কি হতে পারে আজকে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব তো তোমরা বইটি খুলে দেখো বলা হয়েছে যে বর্তমান পৃথিবী নামক গ্রহটির অস্তিত্ব রক্ষা স্বার্থেই SDG বাস্তবায়ন করা জরুরি এখানে বলা হয়েছিল যেমন অর্থনৈতিক উন্নয়ন হবে সামাজিক উন্নয়ন হবে তেমনি পরিবেশের উন্নয়নও বজায় থাকবে জলবায়ু পরিবর্তনের প্রভাব সারা পৃথিবীর মানুষকে সচেতন করে তুলেছে জলবায়ু পরিবর্তনের প্রভাব মানুষ সমাজ কৃষি উৎপাদন স্থলজ ও জলজ প্রাণীকুলকে ক্রমাগত মারাত্মক হুমকির মুখে ফেলে দিচ্ছে এর হাত থেকে রক্ষা পেতে বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি দেশ এসডিজি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ অর্থনৈতিক বিবেচনায় এবং সামাজিক সূচকের নিরিখে এগিয়ে যাচ্ছে দারিদ্র কমছে আয় বেড়েছে অনেক ক্ষেত্রে সক্ষমতা এসেছে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটছে তো আমরা এমডিজি অর্জনে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছি আমরা ভবিষ্যৎ উন্নয়নে আশাবাদী আগামী দশকগুলোতে আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার মতো আর্থসামাজিক সক্ষমতা অর্জন করে চলেছি তো এমডিজি অর্জনের হাত ধরেই বর্তমানে এসডিজি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে অর্থাৎ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের হাত ধরে টেকসই উন্নয়নের কাজ কিন্তু এগিয়ে এসেছে তো এটা যদি আমরা সফলভাবে অর্জন করতে পারি তাহলে কি কি লাভ হবে দারিদ্র্যের অবসান হবে বৈষম্য কমে আসবে আয় ও ভোগের মধ্যে ভারসাম্য সৃষ্টি হবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতা সৃষ্টির ফলে বৈশ্বিক অঙ্গনে একটি শান্তিপূর্ণ সহাবস্থান বিরাজ করবে এবং বাংলাদেশের ক্ষেত্রে যে সুবিধাগুলো সৃষ্টি হবে তা হলো বৈদেশিক ঋণের বোঝা থাকবে না বিদেশ থেকে যে আমাদের অবকাঠামো উন্নয়নের জন্য আমরা যে ঋণগুলো নিয়ে থাকি এই ঋণের বোঝাগুলো থাকবে না কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে অর্থাৎ বেকারত্ব কমবে নারী পুরুষ বৈষম্য দূর হবে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে অবদান রাখবে শিক্ষা সংস্কৃতি ও জ্ঞান চর্চার দ্বার উন্মোচিত হবে অবাধ তথ্য প্রবাহ এবং তথ্য অধিকার সংরক্ষিত হবে যোগাযোগ ব্যবস্থা দ্রুত উন্নয়নের ফলে আমরা নিজেদেরকে বিশ্ব নাগরিক হিসেবে ভাবতে শিখব খেলাধুলা বিজ্ঞান এবং প্রযুক্তিতে আমরা কিন্তু এগিয়ে যাব এক উন্মুক্ত বিশ্বে বসবাস করার সুযোগ আমাদের সকলের দোরগোড়ায় পৌঁছে যাবে আমরা সুখী ও সমৃদ্ধ জাতি হিসেবে নিজেদের মর্যাদা প্রতিষ্ঠিত করতে পারব এবং বাংলাদেশ এসডিজি বাস্তবায়নের মাধ্যমে যেসব সম্ভাব্য ফলাফল লাভ করবে সেগুলো হলো এখানে পয়েন্ট আকারে দেওয়া আছে আমি একটু বলে দিচ্ছি দারিদ্র সীমা শূন্যের কাছাকাছি চলে আসবে মৌলিক চাহিদা অন্ন বস্ত্র শিক্ষা বাসস্থান এগুলো নিশ্চিত হবে জেন্ডার সমতা বিধান হবে নারী ও পুরুষের নারী এবং মেয়েদের ক্ষমতায়নের ফলে সকল স্তরে নারী নির্যাতন হ্রাস পাবে এবং নারী ও পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠিত হবে গ্রাম শহরে বিশুদ্ধ পানি ও সুষ্ঠু পয় নিষ্কাশনের ব্যবস্থা করা গেলে ভালোভাবে বেঁচে থাকার পরিবেশ তৈরি হবে বন্যা খরা জলোচ্ছ্বাস টর্নেডো ঘূর্ণিঝড়
প্রাকৃতিক দুর্যোগ প্রশমন হবে, টেকসই নবায়নযোগ্য জ্বালানি বৃদ্ধির মাধ্যমে কৃষি ও শিল্প উৎপাদন বৃদ্ধি পাবে, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে নৈরাজ্য কমে আসবে, স্থিতিশীলতা বৃদ্ধি পাবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহ শক্তিশালী হলে রাজনৈতিক অস্থিরতা হ্রাস পাবে এবং বিশ্বের অন্যান্য দেশের সাথে অংশীদারিত্ব বাড়ানোর ফলে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সমস্যা নিরসন হবে। তো এখন আসছে যে পার্ট তিনে, টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে বাংলাদেশের চ্যালেঞ্জ। তো বাংলাদেশ জাতিসংঘ নির্দেশিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য এমডিজি অর্জনে ইতিমধ্যে অনুসরণীয় সাফল্য দেখেছে। বাংলাদেশকে বলা হয়েছে সহস্রাব্দ উন্নয়ন রোল মডেল, লক্ষ্য অর্জনের রোল মডেল। জাতিসংঘ ঘোষিত এসডিজি বা টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে অংশীদারিত্বের পারস্পরিক দায়িত্ব করেছে বাংলাদেশ সহ জাতিসংঘের সকল সদস্য দেশের উপর। এর উদ্দেশ্য হল বিশ্বের সর্বত্র সার্বিক ও সার্বজনীন কল্যাণ, পরিবর্তনশীল বিশ্বের সমতা ও বৈষম্যহীন উন্নয়ন নিশ্চিত করতে 2030 সালের মধ্যে এসডিজি অর্জন করতে হবে। পৃথিবীর সকল দেশ এ লক্ষ্য অর্জনে অঙ্গীকারাবদ্ধ। তো এই লক্ষ্যগুলো অর্জনের ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে বাংলাদেশ, সে বিষয়ে একটা আলোচনা আছে। যে একটা দেশেরকে উন্নয়নের শিখরে পৌঁছতে হলে সামগ্রিক উন্নয়নের কথা কিন্তু ভাবতে হবে, আর টেকসই উন্নয়ন হলো সামগ্রিক উন্নয়ন কাঠামোর পরিকল্পনা। তো টেকসই উন্নয়নের পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সম্পদের অসম বণ্টন, বৈষম্য এবং দারিদ্র। অর্থাৎ সম্পদের সুষ্ঠু বণ্টন করতে হবে, তাতে করে বৈষম্য কমে আসবে এবং দারিদ্র তা হ্রাস পাবে। তা আমরা একদিকে যেমন দারিদ্র বিমোচনের কথা বলছি, অন্যদিকে বিশ্বে তখন সম্পদের বৈষম্য বেড়েই চলেছে। ধনী ও গরিবের ক্রমবর্ধমান ব্যবধান দারিদ্রকে আরো প্রকট করে তুলেছে। বিশ্বে সম্পদের বৈষম্য যত বাড়বে, ধনী ও গরিবের বিভক্তি তত প্রকট হবে, আর বিভক্তি যত বাড়বে বিদ্বেষ বিভেদ তত বাড়তে থাকবে। বর্তমানে পৃথিবীব্যাপী যে উন্নয়ন ঘটেছে তা ভারসাম্যহীন। এই উন্নয়ন হচ্ছে দেশে দেশে মানুষে মানুষে বিভেদ সৃষ্টিকারী, বিভেদ বর্ধনকারী উন্নয়ন। তো এই প্রকট ও ক্রমবর্ধমান বৈষম্য ও বিভক্তি টেকসই উন্নয়নের পথে একটি বড় চ্যালেঞ্জ। বাংলাদেশও কিন্তু এই চ্যালেঞ্জের বাইরে নয়, যদিও বাংলাদেশে সাম্প্রতিক সময়ে দারিদ্র অতিদারিদ্র উল্লেখযোগ্যভাবে কমছে। তবে একটি বিশেষ লক্ষণীয় দিক হল আয় ভোগ বৈষম্য। গত কয়েক বছরে এই বৈষম্য বাড়েনি, বরং কিছুটা কমেছে, তথাপি বিদ্যমান বৈষম্য প্রকট। আমাদের সম্পদ বৈষম্য ক্রমাগত বেড়ে চলেছে। সমাজে এক শ্রেণীর মানুষ ভূমি দখল, নদী দখল, বন দখল, এমনকি অর্থনৈতিক প্রতিষ্ঠান কুক্ষিগত করে অপরিমিত সম্পদশালী হয়েছে। এর ফলে ভারসাম্যহীন সমাজ গড়ে উঠেছে ও পরিবেশের ক্ষতি হচ্ছে। বিশ্বব্যাপী উন্নয়নের অব্যাহত যাত্রা এবং অনিয়ন্ত্রিত জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সামষ্টিক পর্যায়ে সর্বত্র জবাবদিহিতা ও স্বচ্ছতার অভাব টেকসই উন্নয়নের পথে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি সরকারি এবং বেসরকারি অর্থাৎ পাবলিক ও প্রাইভেট প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতা এবং অংশীদারিত্ব না থাকলে টেকসই উন্নয়ন চ্যালেঞ্জের আমরা মুখোমুখি হব। তো শুধু সম্পদ বৈষম্যই নয়, আয় ভোগ জেন্ডার এবং অঞ্চল বৈষম্য কখনো কখনো টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। অপরিকল্পিত শিল্পায়ন ও নগরায়নের ফলে সৃষ্ট সমস্যা টেকসই উন্নয়নের পথে বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে কাজ করবে। তো সামাজিক বিপর্যয়ের পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা করার প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা না থাকা উন্নয়নের গতিকে পথরোধ করবে। প্রয়োজনীয় অবকাঠামোগত দুর্বলতা, গ্যাস তেল বিদ্যুৎ ঘাটতি ও কৃষি পণ্য সুষ্ঠু বাজারজাতকরণের অব্যবস্থা প্রভৃতি কারণে এসডিজি অর্জন বেশ কঠিন হবে বলে ধারণা করা হয়। তো মোটামুটি এই ছিল বাংলাদেশের এসডিজি অর্জনে বাংলাদেশের চ্যালেঞ্জ।
এবং ফলাফল ফলাফল গুলো কি ছিল? দারিদ্রতা হ্রাস পাবে, ধনী দরিদ্র বৈষম্য কমে আসবে, তাই না? আয় এবং ব্যয়ের মধ্যে সমবন্টন হবে এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা উন্নত হব, বৈদেশিক ঋণ কমবে, কর্মসংস্থান বাড়বে। তো আজকে এ পর্যন্তই আমরা আলোচনা করব। নেক্সট ক্লাসে আমরা নতুন কোনো টপিক্স নিয়ে আসবো। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।